হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বা যে কোনো বোর্ডের জন্য যে কোশ্চেন সিরিজ আনছিলাম সেই রিলেটেড ভিডিও এটা। যারা নতুন দেখছো এই ভিডিও তাদেরকে বলবো প্লেলিস্ট একটু ফলো করো, আগের চ্যাপ্টারগুলোর ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। আর যারা পুরনো দেখছো তারা তো জানোই, আজকে এই ভিডিওতে আমরা কিংডম প্রোটিস্টা এবং কিংডম ফাঞ্জায়ের ওপর যে যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম আসতে পারে, 3 নম্বর 2 নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে বোর্ডে, সেই এক্সামগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এটা কোনো পার্টিকুলার ইয়ারের সাজেশন না, এটা যে কোনো বছরের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। তো কিংডম প্রোটিস্টা থেকে 3 নম্বরের কোশ্চেন কী কী আসতে পারে? 5টি শনাক্তকরণ বৈশিষ্ট্য বা আইডেন্টিফাইং ক্যারেক্টার আসতে পারে, এমন বলতে পারে যে প্রোটিস্টার 5টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। যদিও প্রোটিস্টা থেকে সেই অর্থে এরকম 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কারণ ইউনিট 1 থেকে টোটাল 7 নম্বরের কোশ্চেন আসে, আর সেই জায়গায় প্রোটিস্টা সেই লেভেলে লেস ইম্পর্ট্যান্ট। যাই হোক, তো ম্যাক্সিমাম যা আসতে পারে সেটা হলো 5টি শনাক্তকরণ বৈশিষ্ট্য আসতে পারে। প্রোটিস্টার গমনাঙ্গ খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেখান থেকে শর্ট কোশ্চেনও আসে, আর সেই জায়গা থেকেই বেস করে কিন্তু আমরা প্রধান প্রধান যে গমনাঙ্গগুলি রয়েছে প্রোটিস্টার ক্ষেত্রে সেগুলি সম্পর্কে আলোচনা করতে বলতে পারে। আর সেই একইভাবে ওটা কিন্তু শর্ট কোশ্চেনও আসতে পারে, যেমন ক্ষণপথ কী যদি বলে, সিডোপডিয়া বা ক্ষণপথ কী, সেখানে কিন্তু সেটা শর্ট কোশ্চেন হয়ে যাবে। আরেকটি কোশ্চেন থাকতে পারে প্রোটিস্টার প্রধান জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। যদিও বারবার বলছি প্রোটিস্টার ক্ষেত্রে এই ধরনের 3 নম্বর কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত কম, তবু ম্যাক্সিমাম যদি আসে এই 3টি কোশ্চেনের মধ্যেই ঘোরাফেরা করবে। 2 নম্বরে কোশ্চেন আসতে পারে হলোফাইটিক পুষ্টি কী, ডায়াটোমেসিয়াস আর্থ বা ফুলারের মৃত্তিকা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে। আর স্লাইম মোল্ড বা ছত্রাক প্রাণী কী, এই কোশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে। বাকি 1 নম্বরের কোশ্চেনের জন্য বা এমসিকিউর জন্য আমি বলবো আমাদের যে জেন পাসের সিরিজ আছে সেই সিরিজটা ফলো করতে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভিডিও আপলোড করেছি অলরেডি অনেক, এবং ভবিষ্যতেও কিন্তু প্রচুর ভিডিও আপলোড করা হবে, তো সেগুলো ফলো করলে কিন্তু বোর্ড এক্সামও হয়ে যাবে। নেক্সট, কিংডম ফাঞ্জায়ের ওপর বেস করেও একই প্যাটার্নে 3 নম্বর এবং 2 নম্বরে কোশ্চেন দেওয়া আছে। ফাঞ্জাই তুলনামূলকভাবে অনেক ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, সেই জায়গায় অনেক কোশ্চেন কিন্তু ফাঞ্জাই থেকে আসে, সেটা নিট লেভেলেও আসে, বোর্ড লেভেলেও আসে, সব লেভেলেই কিন্তু আসে। 3 নম্বরে যে কোশ্চেন আসতে পারে ছত্রাকের 5টি শনাক্তকরণ বৈশিষ্ট্য আসতে পারে, এটা একটা ফ্ল্যাট কোশ্চেন, যে কোনো জায়গাতেই আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন একটা দেবো, যেহেতু যে কোনো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কোশ্চেন আসার একটা সম্ভাবনা থাকছে সেই কারণের জন্য। তো ছত্রাকের 5টি শনাক্তকরণ বৈশিষ্ট্য, আর নেক্সট যেটা দিয়েছি সেটা হলো ছত্রাকের হাইফার বিভিন্ন রকমের মডিফিকেশান আছে, সেই মডিফিকেশানগুলো স্ক্লেরোসিয়াম, হস্টোডিয়াম, রাইজোমর্ফ, ব্র্যাকেটে দিয়েছি এই কারণের জন্য, কারণ ওইগুলো কিন্তু আবার 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। সুতরাং যে 3 নম্বরের কোশ্চেনের জন্য এটি করছে তাকে আর 2 নম্বরের কোশ্চেন হিসেবে আলাদা করে কোশ্চেনগুলো দেওয়া থাকছে না, আর সেই কারণের জন্যই ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি হস্টোডিয়াম, স্ক্লেরোসিয়াম, রাইজোমর্ফ ইত্যাদি নিয়ে আলোচনা করা, মানে এগুলোই হাইফার মডিফিকেশান, আবার 2 নম্বরের কোশ্চেন হিসেবে এগুলো আসতে পারে। ছত্রাকের বিভিন্ন রকমের জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, যদিও জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে কম আসবে পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন, কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন প্রচুর আসতে পারে, এবং এটি ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট একটি জায়গা হয়ে দাঁড়াবে রিপ্রোডাকশন ইন অর্গানিজম চ্যাপ্টারে। আর সেই জন্য যে কোনো রকমের যে জনন পদ্ধতি ফাঙ্গাসের ক্ষেত্রে ফলো করে সেগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য লাগবে। আর ছত্রাকে 4টি উপকারী ভূমিকা এবং 2টি অপকারী ভূমিকা, এটা তো ফ্ল্যাট কোশ্চেন, 2 নম্বর 3 নম্বর বিভিন্নভাবে আসতে পারে, তো সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই ম্যাক্সিমাম কোশ্চেন 3 নম্বরের কোশ্চেন ফাঙ্গাই থেকে আসতে পারে। তোমরা জানো ইউনিট 1 থেকে কোনো 5 নম্বরের কোশ্চেন আসে না, সেই জন্য 5 নম্বরের কোশ্চেনের এখানে কোনো আলোচনা করা হচ্ছে না। 2 নম্বরের কোশ্চেন হিসেবে যেগুলো আসতে পারে লাইকেন কী আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইক্রোরাইজার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রপ্রোফিলাস ফাঙ্গাই খুব ইম্পর্টেন্ট, মাইসেলিয়াম, হাইফা, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, ডলিপোর সিপ্টম, জুসপোর, জুসপোরের ক্ষেত্রে অবশ্যই ছবি দেবে, ডলিপোর সিপ্টমের ক্ষেত্রে অবশ্যই ছবি দিতে হবে। তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। আর গিল ফাঙ্গাস তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, ইম্পারফেক্ট ছত্রাক কাকে বলা হয় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে, সেই হিসেবে দেওয়া রইলো। এবং প্যারাসেক্সুয়াল সাইকেল বা বিভ্রম যৌনচক্র কোথায় দেখা যায় বা এটা কী, এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আসে। এই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ফাঙ্গাই এবং প্রোটিস্টা থেকে আসে। তোমরা
এই কোশ্চেনগুলো করলে যারা দাগ দেওয়ার জন্য বলছো যে হাইলাইট করার জন্য টপিক ভিত্তিক হাইলাইট করার জন্য তাদের আর হাইলাইট করার এই জায়গাগুলো হাইলাইট করলেই সেগুলো কিন্তু ওভারঅল পড়া হয়ে যাবে যেহেতু বই প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে পারে আর সেই কারণের জন্য বইয়ে দাগ দেওয়ার থেকে এটাই আমি বেটার ভেবেছি তো এই ধরনের প্যাটার্ন ফলো করলে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে তো চলো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোকে নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থেকো।